সম্ভব না আল্লাহর হুকুম ছাড়া তো বেহেস্তে ঢোকাই সম্ভব না তাই না আচ্ছা আমি যে যতটুকু জানি আর কি মানে শুনেছি আমার শোনা কথা যে আদম আলাকে সেজদা করার কথা যখন বলেছিলেন তখন উনি সেজদা করার কারণে ওনাকে মানে মানে শয়তান বলে আক্ষেপ করছেন আর কি তখন উনি এই ক্ষমতাটা চেয়ে নিছিলেন যে আমি যেন মানে সবকিছু করতে পারি আর কি সবকিছু করতে পারি সেটা হচ্ছে পৃথিবীতে সবকিছু করতে পারি কিন্তু জান্নাতে তো ঢোকার পারমিশন তো সে চায় নাই

কিন্তু আবার মানে নিজেদের যখন আল্লাহ তো সবাইকে আল্লাহ তো ফেস্তা দিকে করতে বলছে আল্লাহ অনুমতি দিছে নাকি তো এই জন্য আল্লাহ অনুমতি দিলেও আল্লাহ অনুমতি দিলেও মানে ইসলাম মানে ইসলামের মৌলিক জিনিসটাই হচ্ছে এটা যে সিজদা করার অধিকার শুধুমাত্র আল্লাহ পাকের আছে আল্লাহ সব অপরাধ ক্ষমা করবে আচ্ছা আপনাকে একটু মিউট করি আপনার এখান থেকে কি হচ্ছে ভাই ইসলামের একদম মানে মৌলিক বিষয়টাই হচ্ছে যে আল্লাহ সব কিছু ক্ষমা করে দিবে কিন্তু শির্কের অপরাধ কখনো ক্ষমা করবে না শির্ক হচ্ছে আল্লাহর দৃষ্টিতে সবচাইতে ভয়ঙ্করতম অপরাধ এখন আল্লাহ যদি বলে যে মনে করেন এই জিনিসটা তাহলে তো বোঝাই যাচ্ছে যে আল্লাহ এই জিনিসটাকে খুবই অপছন্দ করে একদম সবচাইতে যে যেটা অপছন্দ করে এটা হচ্ছে এখন ফেরেস্তাদেরকে যদি বলেও তাহলে তো এরকমও হতে পারে যে আল্লাহ টেস্ট করতে দেখছে যে কোন ফেরেস্তা গুলা বলদার বলদা দাদা এগুলা মানে কথা বুঝে না ওগুলা কইসি আগে যে আল্লাহ ছাড়া করে সিজা করবি না তারপরে এই বলদার বলদা গুলো আবারও করতে বিশ্বাস গেছে আদম কিন্তু আল্লাহ তখন দেখতে পেয়েছে যে একমাত্র শয়তান ছিল তার সাচ্চা প্রেমিক ভক্ত যে হচ্ছে আল্লাহ আগের কথাটা মনে রাখছে এই আল্লাহ ইসলামের যে মৌলিক আকিদা তাওহিদ জিনিসটাই হচ্ছে ইসলামের মৌলিক জিনিসটাই হচ্ছে জিনিসটা কিন্তু একমাত্র শয়তান সেই তাওহিদের শিক্ষাটা বলে নাই শয়তান হচ্ছিল সবচেয়ে জ্ঞানী সবচেয়ে পণ্ডিত আপনি যদি মানে ইসলামের বিভিন্ন ইয়া পড়েন বই পত্র পড়েন সেখানে দেখবেন শয়তান মহাবিশ্বে এমন কোন জায়গা বাদ রাখে নেই যে সিজদা করছে এমন সে ছিল মানে জ্ঞানী একজন ব্যক্তি এবং যুক্তিবাদী একজন ব্যক্তি এই একমাত্র ওই ইসলামের যে মৌলিক আগে তারা এটা ধরে রাখছে যে আল্লাহ ছাড়া কাউরে সেজা যাই হোক কাউরে সেজা না কিন্তু বাদ বাকি ফেরেস্তা বলদের মতো বলদার বাচ্চা মানে সেজা করা শুরু করে দিচ্ছে আদম হ্যাঁ এটা তো আল্লাহ শিক্ষা দেয় নাই ইসলামের মৌলিক মানে আল্লাহর মৌলিক মৌলিক বিষয়টাই তো এইটা ছিল শুরু থেকে এখন পর্যন্ত একদম যতদিন সময় আছে ততদিন পর্যন্ত শুধুমাত্র এইটা হচ্ছে তাওহিদের শিক্ষা তাওহিদ কাকে বলে তন্ময় সাহেব আপনি কি বলতে পারবেন

সেজদা যে বিষয়টা সেজদাটা কি ওই অনলি মানে ফেরেশতাদেরকে করতে বলছিল নাকি ওখানে যারা যারা উপস্থিত ছিল সবাইকে করতে বলছিল শুধুমাত্র ফেরেশতাদেরকে করতে বলছিল ওখানে একদম স্পেসিফিকলি কোরআনের আয়াতে বলেই দেওয়া আছে ফেরেশতাদেরকে বললাম সেজদা করো কিন্তু জিন মানে মানে শয়তান কোনো ফেরেশতা ছিল না ইন শয়তান ছিল জিনের অন্তর্ভুক্ত শয়তান ছিল জিনের অন্তর্ভুক্ত শয়তান তাহলে ফেরেশতাদের কি সর্দার ছিলেন জিন হ্যাঁ সে নিজ যোগ্যতায় ফেরেশতাদের সাথে সর্দার হয়েছিল

হ্যাঁ ভালো হেডফোনটা আপনি কানে লাগান তাহলে আপনার ইকোটা আর হবে না আমি একটু ট্রাই করে দেখি যে আপনার আহ ইকোটা কমছে কিনা একটু ইকোটা একটু কমেছে কিন্তু একদম চলে যায়নি আপনার তো ইকোটা যদি দেখেন তো বন্ধ করতে পারেন কিনা দেখেন তো জি ভাই কিউ বন্ধ হইছে আচ্ছা দাঁড়ান আমি এখান থেকে একটু দেখছি না বন্ধ হয় না একটু আসতেছে আচ্ছা বলেন অসুবিধা নেই এটা সহ্য করা যায় বলেন আচ্ছা ভাই আমার একটা কথা জানার ছিল যে নবী মুহাম্মদ মৃত্যুর পরে কি তার বিবিদের কি কোনো বিয়ে হয়েছিল না নবী মুহাম্মদের বিবিদের আর কোনো বিয়ে হয় নাই কিন্তু একজনের বিয়ে হয়েছিল সেটা হচ্ছে মুহাম্মদ আচ্ছা আপনাকে একটু মিউট করে বলতেছি কারণ আমার আপনি একটু মিউট করে রাখেন হ্যাঁ কথা না বললে আপনি মিউট করে রাখেন একজনের বিয়ে হয়েছিল কারণ ওই মেয়েকে মোহাম্মদ টাচ আচ্ছা আপনি আনমিউট করেন না একজনের বিয়ে হয়েছিল কারণ ওই মেয়েকে মোহাম্মদ বিয়ে করছিল কিন্তু টাচ করার আগে তালাক দিয়ে দিছিল সেই মেয়েটা আবার পরে বিয়ে করতে পারছিল কারণ সে মানে যেহেতু মোহাম্মদ টাচ করে নাই সেই কারণে সে উম্মাহাতুল মুমিনের মুমিনিনের অংশ অন্তর্ভুক্ত ছিল না এই কারণে সে আবার বিয়ে করতে পারছিল কিন্তু যাদেরকে মোহাম্মদ টাচ করছে মানে টাচ করছে আর কি বিছানায় নিচ্ছে তাদেরকে অবশ্যই তারা সবাই উম্মাহাতুল মুমিনিন তাদেরকে কেউ আর বিয়ে করতে পারবে না বলেন আনমিউট করে বলেন ভাই জি ভাই বুঝতে পারছি আমার প্রশ্নটা এটাই ছিল আচ্ছা আর কি কিছু বলবেন আর কি কিছু বলবেন না ভাই ধন্যবাদ আচ্ছা ঠিক আছে বিদায় জানাচ্ছি তাহলে ভালো থাকেন পরে